Sokani rode mishti hashi Jana lai barati chukto mate Ghum ghum choki tumi darie Jana lai pashi Jani na ki bhabe thako tumi aadale Aar choki dekhe nao amake Bujhe o bojo na ethai bhalo laga Thank you, Gogo. No, that's enough. All right, welcome again. Saturday. Well, আজকে শুরুতেই বলে দিচ্ছি যে আর কিছুক্ষণ পরে আপনারা নিচে আমাদের নাম্বারটা পাবেন এবং আমরা আজকে কল নিচ্ছি with fresh new things going on that are going on in the industry. All right, I'm Alif Alauddin and this is Farshid. Thank you. And welcome আবার আপনাদেরকে Music Buzzer Saturday episode কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব. Well, Farshid will be able to tell you better because Farshid was there. That's right. Darshok, সেটা হচ্ছে যে probably গত বছরে Nescafe came out with a brilliant competition যেখানে অনেক মিউজিশিয়ানকে অ্যাসেম্বল করে তার একটা ব্যান্ড কম্পিটিশন করেছিল সেখান থেকে দুটো ব্যান্ড বেরিয়ে এসেছে চমৎকার দুটো ব্যান্ড একটা হলো S.I.X এবং আরেকটা হচ্ছে রং তাদের দুজনের অ্যালবাম বের হয়েছে which was launched at 33 Cafe. Please, let's take a look. That's right, Darshok. Amra achi 33 Cafe te at the album launch of Get Set Rock album, featuring two bands, S.I.X and Rank. ছোট্ট এই দুটা ব্যান্ডকে কেন সিলেক্ট করা হলো এটা ছোট্ট যেতে আমরা শুনবো এটা একটা কিন্তু জার্নি এটা একটা কম্পিটিশন হয়েছিল Nescafe Gets of Rock কম্পিটিশন যেটা আমরা অল ওভার বাংলাদেশ থেকে ইনভাইট করেছিলাম ডিফারেন্ট মিউজিশিয়ানস এবং প্রত্যেকে কম্পিট করেছে এবং কম্পিট করে বিভিন্ন ধারা আছে কেউ গিটারিস্ট কেউ বেস গিটারিস্ট কেউ লিড গিটারিস্ট কেউ ড্রামার কেউ সিঙ্গার টোটাল মিলে যারা শ্রেষ্ঠ হয়েছে ফার্স্ট এবং সেকেন্ড দুটো মিলে দুটো ব্যান্ড আমরা ফর্ম করেছি So আমি বিরু খানের কাছে আসতে যাচ্ছি যে এই উইথ দ্য প্ল্যাটফর্মস দিস ইয়াং মিউজিশিয়ানস হ্যাভ টুডে হাউ ফার ডু ইউ থিঙ্ক দে ক্যান গো Well, they've got the platform, and I think the opportunity which they've got is one of the best opportunities they've got. And it's up to them now. They need to carry them themselves, and it's, the sky's open for them now. Okay, we're still in 33 and আমরা এখন কথা বলবো band 6 who are the champion of Get Set Rock. Let's hear it from. Hi 6, how are you? Thank you. কেমন লাগছে আজকে অ্যালবাম লঞ্চে? বিশাল ডে আছে মানে ভেরি বিগ ডে ফর আস যে কোনো মিশনের জন্য অ্যালবাম ফার্স্ট ডে মানে এগুলো ইমোশন অন্যরকম সবকিছু প্রথমে অন্যরকম ইমোশন সো অবভিয়াসলি আই থিঙ্ক সবারই অন্যরকম ফিল হ্যালো রং কি খবর কেমন লাগছে অনেক ভালো লাগতেছে আসলে একটা প্রত্যেক আর্টিস্ট আমরা যারা গান করি গান বাজনা করি সবারই সব আর্টিস্টের স্বপ্ন থাকে যে একটা অ্যালবাম বের হবে তো আসলে এটা একটা ড্রিম ফার্স্ট টাইম ফর দ্য ফার্স্ট টাইম সো ড্রিম কাম ট্রু সো আমরা রিয়েলি এক্সাইটেড এই উদ্যোগটিকে আমি ভীষণভাবে প্রশংসা জানাই এই জন্য যে বাংলাদেশে বহু বহু ট্যালেন্টেড প্রোগ্রাম হয় ইভেন্ট হয় কিন্তু মিউজিশিয়ানদেরকে নিয়ে এটা প্রথম একটি প্রোগ্রাম ছিল এবং আমার বিশ্বাস বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রি অনেক ভালো ভালো মিউজিশিয়ান পাবে যারা অ্যাক্টিভলি কাজ করবে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি Awesome. চমৎকার উদ্যোগ নিয়ে এইসব নিয়ে যদি
কথা হচ্ছে যে এটার সিজন টু নাকি আসতে পারে, সো লেটস হোপ ফর দ্য বেস্ট এবং আরো এরকম চমৎকার চমৎকার ব্যান্ড আমাদের মাঝে আসুক এন্ড উই উইল হ্যাভ দেম ইন মিউজিক বাজ ডেফিনেটলি। আর আরেকটা বিষয় একটু বলতেই হয় যে পিলু খান খুব সুন্দর একটি কথা বলেছে যে তাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করে দেয়া হয়েছে, এরপর থেকে কিন্তু নিজেদের দায়িত্বে নিজেকে ভালো করে গড়ে তুলতে হবে, কারণ অনেক ধরনের রিয়ালিটি শোজ হচ্ছে, দেয়ার আর সো মেনি রিয়ালিটি শোজ, টিভি খুললেই প্রত্যেকটা চ্যানেলে একটা করে রিয়ালিটি শোজ এবং অনেক প্রতিটা চ্যানেলে এবং কতগুলো শিল্পী বের হচ্ছে একটা থেকে, রাইট? সো এসে যদি এটাকে মিসইউজ করা হয় তাহলে কিন্তু হলো না।